আমি ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো খুব টেস্টি একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে আইসক্রিমের কোন বিস্কিট। আমার মামি বানাবে কোন বিস্কিট আর আমি মামিকে সাহায্য করব স্যামি। তো চলুন শুরু করুন যাক কিভাবে আইসক্রিমের কোন বিস্কিট তৈরি করতে হয়। কোন আইসক্রিমের বিস্কিট তৈরির জন্য আমরা নিয়েছি 2টা ডিমের সাদা অংশ, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল আর 1 চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ আইসিং সুগার আর অল্প একটু লবণ। তো চলুন শুরু করুন যে কিভাবে কোন আইসক্রিমের বিস্কিট তৈরি করতে হয়। এখন আইসিং সুগারের মধ্যে 2 ডিমের সাদা অংশ ঢেলে মিক্সড করব আর 2 টেবিল চামচ তেল দিব আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিব। এটা মিক্সড করে নিয়েছি, এখন অল্প অল্প করে ময়দা দিব, তারপর ভালোভাবে মিক্সড করব, খুব ভালোভাবে, একদম একদম খুব ভালোভাবে। সবটুকু ময়দা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি, একদম খুব ভালোভাবে। এটা মিক্সড করা হয়ে গিয়েছে, এখন কোন বিস্কিট তৈরির জন্য আমরা একটা চুলায় প্যান বসিয়ে দিব। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি আর কোন বিস্কিটের ওই মিশ্রণটা এখানে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটা পাতলা করে ছড়িয়ে দিতে হবে, একদম খুব ভালোভাবে। এখন এটা ছড়িয়ে দিতে হবে, যখন এক পাশ হয়ে যাবে তখন এটা উল্টিয়ে দিতে হবে। এই পাশটা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, যখনই এরকম কালার হবে তখনই এটা নামিয়ে নিতে হবে। রুটিটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। এটা গরম অবস্থা থাকে, এটাকে ফোল্ড করে নিতে হবে। গরম অবস্থা থাকে এটা ফোল্ড করে নিতে হবে, পরে গিয়ে এটা ফোল্ড করা যাবে না। এই যে এরকম করে সবগুলা করে ফিরে আসছি। দেখুন কত সুন্দর, এখন বিস্কিট গুলো কত ক্রিস্পি হয়েছে। এই হয়ে গিয়েছে আমাদের আইসক্রিম, দেখুন কত সুন্দর। এটা আমাদের কোন আইসক্রিম, দেখুন কত সুন্দর করে আমার আমি কোন আইসক্রিম তৈরি করে ফেলেছে। এরকম করে আপনারা ঘরে বসে কোন আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন আর কোনো বাইরে থেকে কিনতে হবে না। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ওকে বাই।